একমাত্র ছেলে আব্রামকে ঘরে তালা দিয়ে দেশে রেখে চিকিৎসার জন্য একা কলকাতায় পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। অপুর স্বামী সাকিব খান নিজেই এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার শুটিং শেষে ব্যাংকক থেকে ফিরে এই ঘটনা শুনতে পান তিনি। ছুটে চলে যান স্ত্রী অপুর নিকেতনের বাসায়। ঘরের বাইরে তালা দেওয়া থাকায় ছেলেকে দেখতে না পেয়ে বেশ বিমর্ষ হয়ে পড়েন। তবে এ বিষয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি, ভেতর থেকেই তালা দেওয়া। ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন, আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন, এটা দোষের কি? একই সাথে বেশ বিস্ফোরক তথ্যই জানিয়েছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। অপু বলেন, কিছুদিন আগেই তো জয়ের জন্মদিনের অনুষ্ঠান করা হয়েছিল। জয়ের দাদা দাদি বা ফুপুকে দেখেছেন? দেখেননি। তারা কোনোদিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি। তাহলে আমি কিভাবে তাদের কাছে জয়কে রাখব? আমি কলকাতায় আসার সময় জয়কে কোলে নিয়ে অনেক কান্না করেছি। এর আগে সাকিব বলেন, আমি 17 নভেম্বর ভোর 4টার দিকে থাইল্যান্ড থেকে ভেঙ্কটেশ ফিল্মসের মাস্ক ছবির শুটিং শেষ করে দেশে ফিরেছি। আর সেখান থেকে ফেরার আগে আব্রামের জন্য আমি বেশ কিছু শপিং করেছি, আর সেগুলো নিয়েই আজ রাত 8টার দিকে অপুর নিকেতনের বাসায় যাই। গিয়ে দেখি একজন সহকারীর কাছে জয়কে তালাবন্দি করে অপু কলকাতায় চলে গিয়েছেন। আমি বাড়ির বাইরে অপেক্ষা করছি। সেই সময় সাকিব আরও বলেন, কি এমন ঘটলো যে 1 বছরের বাচ্চা ছেলেকে বাইরে থেকে তালা দিয়ে বিদেশে যেতে হবে? দেশে কি কোনো চিকিৎসা ছিল না? শুনেছি অপু এখন নিয়মিত জিমে যান, ব্যায়াম করেন। তাহলে তখন শরীরের কোনো সমস্যা না হলে বাথরুমে পড়েই পুরনো সেলাইয়ের জায়গা ছিঁড়ে যায়, এটা কি বিশ্বাসযোগ্য? যদি তাই হয়ে থাকে তাহলে সে আমার ছেলেকে আমার বাবা মায়ের কাছে রেখে যেতে পারত, নইলে সঙ্গে নিয়েও যেত। অবশ্যই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। ছেলের প্রতি মায়া দরদ থাকলে কাজের মেয়ে জিম্মায় রেখে কখনো বিদেশে যেতে পারত না, তাও আবার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে। সাকিব খান আরও বলেন, যেহেতু তালাবদ্ধ করে রেখে গেছেন অপু, সেহেতু এলাকার হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। চেষ্টা করেছিলাম তালা ভাঙার, কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে তা আর করা হয়নি। আপাতত জয় এখন শেলির কাছে আছে, অর্থাৎ অপুর সহকারী। জানা গেছে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন অপু। পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল সকালে কলকাতায় চলে যান তিনি। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।